বন্যায় আমাদের স্কুল ডুবে গিয়েছিল, এখন পরিস্থিতি কি রয়েছে স্কুলের? এখন পরিস্থিতি বলতে জল কিছুটা কমেছিল, জল কিছুটা কমার জন্য আমরা এসেছিলাম স্টাফদেরকে নিয়ে, যে আমাদের প্রায় নথিপত্রগুলো সব জলের তলা, সেভাবে তোলা হয়নি, যার জন্য আমরা এসেছিলাম। আমরা নথিপত্রগুলো নিয়ে আমরা উপরে আমাদের ছাদে শুকাতে দিয়েছিলাম, কিন্তু প্রকৃতি আবার সেই একই অবস্থা, আবার বৃষ্টি, যার জন্য হয়তো আবারও সব কিছু না আমরা যদি তুলতে পারি তাহলে আমাদেরও সব ডকুমেন্টস আবার আমাদের জলে। আচ্ছা, তাহলে স্কুল কবে খোলার পরিকল্পনা রয়েছে? এখন স্কুল খোলা বলতে এখন জলের স্তর যেভাবে রয়েছে, আমি তো হেঁটে এসেছি প্রায় এতটা আমার ছাতির কাছ পর্যন্ত জল, এবারে যতক্ষণ না নিকাশি ব্যবস্থা হচ্ছে, নিকাশি ব্যবস্থা হলে স্কুলে জলটা বেরিয়ে গেলে আমরা ক্লাসটা শুরু করব, কারণ বাচ্চাদের পঠন পাঠন বন্ধ রেখে বেশি দিন এতে ক্ষতিটা ওদেরই হচ্ছে। আপাতত কিছুটা জল রাস্তাটা বেরিয়ে গেলেও আমরা নিয়মিত পঠন পাঠন শুরু করবো। আপনার নাম? আমার নাম রাহুল মাই। স্কুলের নাম? স্কুলের নাম মঙ্গলদারি বিদ্যাসাগর শিশু নিকেতন।